রাজনীতি বিজ্ঞান ও দর্শনকেই সবকিছু মনে করেন। কিছু কিছু লোক আছে যারা শক্তিকেই সবকিছুর উৎস বা মূল মনে করে, যারা ধর্মের বিভিন্ন ফেরকায় বিশ্বাসী বিভিন্ন ব্যাখ্যারই কারণে, যারা হিন্দু ধর্মের সাধক ব্রহ্মচারী এবং কঠোর নিরামিষভোজী এবং জীবনটাকে সাধনায় উৎসর্গ করে দিয়েছেন, অথচ রহস্য লোকের কিছুই জানতে বুঝতে পারলেন না, যারা কৃষ্ণ ভাবনায় মৃত হয়ে থাকার সাধনায় ইস্কন নামক সংঘ তৈরি করে দুনিয়া জোড়া প্রচার ও আশ্রম তৈরি করে চলছেন, কিন্তু ইহকালে রহস্য লোকের কিছু দেখার বুঝার এবং জানার একটি কথাও পেলেন না, যারা খ্রিস্টান ধর্মযাজকদের নাটকীয় ভঙ্গিতে কথার উচ্চাঙ্গ ভাষার শৈলীতে ভাষণ দিয়ে চমক দেখাচ্ছেন, অথচ মরার আগে কাঁচকলাটি পাবেন এবং খ্রিস্টান বানাবার মানবতা নামক মেশিন বানিয়ে চলছেন, এবং পৃথিবীর যে কোনো ধর্মবিশ্বাসী অথবা অবিশ্বাসী অথবা বিজ্ঞানী অথবা যুক্তিবাদী তাদেরকে আমি আকুল আবেদন জানাই, আপনারা আসুন এবং সুফিবাদের দেওয়া সহজ পদ্ধতিতে মাত্র 120 দিন ধ্যান সাধনা করে যান। আশা করি অবশ্যই রহস্য লোকের কিছু না কিছু নিদর্শন দেখতে পাবেন। অবশ্য শব্দটি এজন্য ব্যবহার করলাম যে ব্যর্থ হবার প্রশ্নই উঠে না, কারণ প্রথমেই বলে রাখি যদি আপনার ভাগ্যে না পাবার কথাটি লেখা থাকে তো পাছায় লাথি মেরে আপনাকে উঠিয়ে দেওয়া হবেই। সুফিবাদের দেওয়া এই ধ্যান সাধনাটি অনেকটা চুক্তিভিত্তিক, অথচ কোনো চুক্তি নাই। সুফিবাদের দেওয়া এই ধ্যান সাধনাটি অনেকটা চ্যালেঞ্জ ছুড়ে মারার মতো, অথচ কোনো চ্যালেঞ্জ নাই। এই ধ্যান সাধনায় যদি দুনিয়ার ধন সম্পদ পাবার আশা নিয়ে আসেন তো অনুরোধ রইল ভুলেও আসবেন না, কারণ আপনার যদি দুটো বাড়ি থাকে তা হারাবার সম্ভাবনা থাকতে পারে, কারণ এই ধ্যান সাধনা শক্তির পূজারকের জন্য হারাম। বরং যারা প্রেমের পূজা করেন এবং যারা স্বেচ্ছায় কিছু হারাতে চায় এটা তাদের জন্য। ধ্যান সাধনাটির কিছু কিছু অংশ গোপন বলে বইতে লিখে দেই নাই। 3 নম্বর ছাগলের বাচ্চার মতো দুধ না পেয়ে পীরের বাড়িতে গিয়ে লাফালাফি করে চলছেন, আমার পীর হিয়া হুয়া বলছেন, অথচ নিজে কিছুই বুঝলেন না জানলেন না এবং দেখলেন না, কেবল এক বস্তা কথা শিখে মানুষের মুখ বন্ধ করে দেবার কলা কৌশল শিখলেন। তাদেরকেও দাওয়াত দিলাম আসুন চুপ করে ভক্ত হয়ে ধ্যান সাধনাটি করে দেখুন, কিছু পাবার জন্য তো মুরিদ হয়েছিলেন, কিন্তু যদি কিছু নাই পেয়ে থাকেন তাহলে তো আসুন, অনুরোধ করছি আসুন, আর যদি কিছু পেয়ে থাকেন তাহলে অনুরোধ করছি ভুলেও আসবেন না। এসব কথা বিস্তারিত বইতে লেখা যায় না, তাই আসুন
মাত্র কয়েকটি বৈঠকের ভাষণের ক্যাসেট সংগ্রহ করে মন দিয়ে শুনে দেখুন না। অকপটে বলতে চাই, একটু নিজের ঢোল নিজেই পিটিয়ে বলতে চাই যে দারিদ্রতা কাকে বলে তা আমার ব্যক্তিগত জীবনে ঘটেনি। কোটি কোটি টাকা কামিয়েছি হোমিও ডাক্তারি করে। মনে হয় এশিয়া মহাদেশে কোনো হোমিও ডাক্তার এত অর্থ উপার্জন করেনি, তাই বই পুস্তক কেনার জন্য প্রচুর অর্থ ব্যয় করেছি। অনেকে বলতো এত বড় বুক কালেকশন কমই দেখা যায়। প্রচুর পড়াশোনা করতাম, দু হাতে গরিব দুঃখীদের বিলিয়ে দিতাম, ফকিন্নির ছেলে হলে মাল পানির জন্য ভণ্ডামি করাটা অসম্ভব ছিল না। কোটি টাকা লাথি মেরে ফেলে দিয়ে ফকিরি লাইনে এসেছি, তাই ফকিরি আমার কাছে কোহিনুর হীরার চেয়েও অনেক অনেক মূল্যবান। ভুল করতে পারি, কিন্তু ভণ্ডামি করার আগে মৃত্যু কামনা করি, কারণ মৃত্যুই শেষ শাস্তি। জানি যা জানি না তা কোনো দিন জানার ভান করতে চাই না, সোজা বলে দেই জানি না। এ কথাগুলো এর জন্যই বললাম যে এই ধ্যান সাধনাটি কত বড় একটি জল জ্যান্ত সত্য তা একটু ধ্যান সাধনা করে দেখুন। অনুরোধ রইল, দেখুন ওয়াহেদকে কেমন করে আহাদের সঙ্গে গিরায় গিরায় বেঁধে দেওয়া হয়েছে। অখণ্ড আহাদের সঙ্গে ওয়াহেদকে আষ্টে পৃষ্ঠে এমন ভাবে জড়িয়ে রাখা হয়েছে যে এক খণ্ড জমি কিনতে পারলে মন খুশি হয়। কেন হয়, এর কারণ কি? কারণ জমিটিও মাটি আর আপনার দেহটিও মাটি। মাটি মাটিকে আকর্ষণ করে, অথচ ওয়াহেদ মাটিও নয় জমিও নয়। ওয়াহেদ বিদায় নিলে মাটির দেহটি লাশ হয়ে পড়ে থাকে। লজ্জায় ওয়াহেদ কর্মফলের ভক্তিকে দেখে চমকে উঠে, কিন্তু আর তখন করার কিছুই থাকে না। নিয়তির ঘূর্ণায়মান চক্রের শক্ত বন্ধনটিকে কে অস্বীকার করতে পারে, যদি না কোনো কামেল গুরুর রহমত লাভ করা যায়। তাই বলা হয়ে থাকে যে যার গুরু নাই শয়তান তার গুরু। বাজারে গুরুর ছড়াছড়ি, কিন্তু আসল গুরুটি কোথায় একটু খুঁজে নিতেই তো হয়। ইংরেজিতে একটা কথা আছে, ফেইথ ইজ মিনিংলেস উইদাউট এনি অ্যাকচুয়াল প্র্যাকটিস। বিশ্বাসের কোনো মূল্যই থাকে না যদি তার প্রমাণ না পাওয়া যায়। মনে পড়ে কাফের উকবা মহানবীকে গালি দেওয়াতে মহানবী মনে কষ্ট পেয়েছিলেন, কারণ গালিটি ছিল সম্পূর্ণ অশ্লীল। মহানবী বলেছিলেন এই বলে যে তুমি তো গালি দেবেই, কারণ তুমি তো জারজ সন্তান। কাফের উকবা তার মায়ের কাছে জানতে চাইল, কাফের উকবার মা বলে দিল কথাটি একদম সত্য। এত বড় সত্যটি মায়ের কাছে শোনার পরও তো মহানবীর কাছে গিয়ে মুসলমান হয়নি, কাফের কাফেরই রয়ে গেল। জগতে অনেক লোক আছে যারা সত্য জানবার পরও কাফের উকবার মতো সত্যকে গ্রহণ করে নিতে পারেনি এবং পারবেও না। অদৃশ্য শক্তির অদৃশ্য তকদির লাথি মেরে তাড়িয়ে দেয়, অথচ সবাই মনে করে আমি তো সঠিক পথেই তো আছি। তাই মহানবী একবার বলেছিলেন, আল ইলমুল হিসাবুল আকবার
এই জ্ঞানী অনেক সময় আল্লাহকে পাবার পথে বিরাট পর্দা হয়ে দাঁড়ায়। সুফি কবি আল্লামা ইকবালকে শিকুয়া নামক গ্রন্থের জন্য 1000 আলেম কাফের ফতোয়া দিয়েছিলেন। সেই গ্রন্থের মাত্র একটি বাক্যের জন্য কাফের ফতোয়া দেওয়া হয়েছিল, সেই বাক্যটি ছিল আল্লাহ তুমি দয়ালু নও। আর একটি বাক্যের জন্য আলেম সমাজ খুব বেজার হয়েছিল, সেই বাক্যটি হলো তুমি সবকিছুই হয়েছ, এখন একটি কথা বলো তো, তুমি কি মুসলমান হতে পেরেছ? তুমি সবই কুছ হো, বাতাও তো মুসলমান বি হো। দেওবন্দের ছাত্রের আলেম হুসাইন ইবনে মাদানী 1000 আলেম সহ আল্লামা ইকবালকে কাফের ফতোয়াটি দিয়েছিলেন। সেজন্য সুফি কবি আল্লামা ইকবাল একটি সামান্য গালিও দেননি, বরং নিজেকেই নিজে গালি দিয়ে বলেছিলেন যে এই গোপন কথাগুলো তোমাকে অর্থাৎ আল্লাহকে বলা ঠিক হয়নি, তাই আমাকে ওগো আল্লাহ তুমি শাস্তি উপহার দাও, আর যারা কাফের ফতোয়া দিয়েছেন তাদেরকে জান্নাত দান করো। ভারী বজমো মে রাস কি বাত মাইনে কহে দি, বড়া বেআদব হু মাই সজা চাহতা হু, ইয়ে জো জন্নত তুনে বানায়া দে দো মুল্লা কো। সত্যি অবাক লাগে, কত বড় মহান বিরাট বিশাল মনের অধিকারী হতে পারলে এমন কথাগুলো আল্লামা ইকবাল বলতে পেরেছেন। সফায়ে দাহার সে বাতিল কো মিটায়া হামনে, নওয়ে ইনসান কো গুলামি সে ছোড়ায়া হামনে, তেরে কাবে কো জমিনু সে বসায়া হামনে, তেরে কুরআন কো সিনো সে লাগায়া হামনে, ফির ভি হামসে ইয়ে গিরা হ্যায় হাম ওয়াফাদার নাহি, হাম ওয়াফাদার নাহি তো তু ভি তো দিলদার নাহি। বিভ্রান্তিকর মতবাদের কবর রচনা করেছি আমরাই, দাসত্বের শৃঙ্খল হতে মানুষকে মুক্ত করেছি আমরাই, ধরণীর বুকে তোমার কাবাকে পরিচয় করিয়েছি আমরাই, তোমার কোরআন বুকে ধারণ করেছি আমরাই, তারপরেও অনুগত নও বলে অপবাদ দাও আমাদের? আমরা অনুগত নই তাহলে তুমিও তো দয়ালু নও, এটা অভিমানের ভাষা ছিল আল্লামা ইকবালের। এই অভিমানের ভাষাটুকু মাওলানা সাহেবরা বুঝতে পারেননি, তাই হয়তো কাফের ফতোয়া দিয়ে গেছেন। অখণ্ড অদ্বিতীয় স্বয়ম্ভূ আল্লাহকে আহাদ বলা হয়। এই আহাদ আল্লাহর বিষয়টি তুলে না ধরে এক তথা ওয়াহেদ আল্লাহর কথাটি বলতে গেলেই যুক্তি আর তর্কের সামনে অনেকেই টিকতে পারেন না। পৃথিবীর বিখ্যাত দার্শনিকেরা পর্যন্ত অনেক সময় নাস্তিকদের যুক্তি তর্কের কাছে টিকতে পারছেন না, অথচ আহাদ আল্লাহর বিষয়টি তুলে ধরলে নাস্তিকদের জনক পর্যন্ত বোকা বনে শিয়ালের গর্তে পালাতে বাধ্য। পৃথিবীতে এমন কোন নাস্তিক জন্মগ্রহণ করেননি যে আহাদ আল্লাহর বিষয়টি বিস্তারিত তুলে ধরার পর আর একটি কথা বলতে পারবে, কারণ আহাদ আল্লাহ বলতে বোঝায় যে কোন অস্তিত্বই নাই একমাত্র আল্লাহ ছাড়া। লা মাওজুদা ইল্লাল্লাহ, লা নাই মাওজুদা অস্তিত্ব ইল্লা ব্যতীত
আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো অস্তিত্বই নাই। পূর্ব এবং পশ্চিমের যেদিকেই তাকাও না কেন, আল্লাহ ছাড়া কিছুই নাই। রব্বুল মাশরিকে ওয়াল মাগরিবে লা ইলাহা ইল্লাহু। কুরআনের এই বাণীটি বুঝাতে চেয়েছে যে আল্লাহর সিফাত তথা গুণাবলী যদিও জাত তথা মূল